আচ্ছা বন্ধুরা, আমাদের এই নতুন এপিসোডে আমরা চলে এসেছি জোড়া শিব মন্দিরের কাছে। 200 বছরের পুরনো জোড়া শিব মন্দির। আচ্ছা, এটা কত বছর পুরনো স্বপনদা? এটা 300 বছরের পুরনো জোড়া শিব মন্দির। আচ্ছা, আমি একটু ভুল বলেছিলাম, আমি কারেকশন হচ্ছে, এটা 200 বছর না, 300 বছর পুরনো জোড়া শিব মন্দির। আর এখানে কোন সিনেমার শুটিং হয়েছিল স্বপনদা? বলছিলেন সাজবাতি সিনেমা, পাবনি দামা দেবের সাজবাতি সিনেমার শুটিং হয়েছিল। আচ্ছা স্বপনদা, এই এই যে যে তুমি যে শিব মন্দির কথা বলছো, এটা কারা প্রতিষ্ঠা করেছিল? এটা কি সেই জমিদার বংশ, জমিদারাই, জমিদার আমলে, তাই তো? আচ্ছা আচ্ছা, আমি আজকে ক্যামেরার সামনে খুব একটা আসছি না, কেন স্বপনদা আছে। স্বপনদা, এরপরে নেক্সট প্লেস কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি এবারে? শক্তি মায়ের মন্দির। মন্দির, তারপর সেখান থেকে? ওখান থেকে যাবো তিন নদীর মোহনা, কেয়াপাতা জঙ্গল, মাছরাঙা দ্বীপ। আচ্ছা চলো, তিনটে নদীর মুখ। ওকে চলো। আচ্ছা বন্ধুরা, আমরা চলে এসেছি ত্রিশক্তি মাতার মন্দিরে। কুলেশ্বরী সেবাশ্রমের দ্বারা নিয়ন্ত্রিত এই মন্দির, ত্রিশক্তি মাতা মন্দির। এখানে দেবীর তিনটি মূর্তি রাখা আছে। হ্যাঁ, মানে এখানে যেটা স্বপনদা বলতেছে, স্বামী সর্বানন্দ গিরি মহারাজজি সমাধি মন্দির, এটি এই ত্রিশক্তি মাতা মন্দির, ইনি প্রতিষ্ঠা করে গেছেন এই মন্দিরটা। আচ্ছা আচ্ছা, আমি বন্ধুরা তোমাকে দেখাতে পারছি মায়ের তিনটি রূপ। ত্রিশক্তি মাতার মন্দির, যেহেতু মায়ের তিনটি রূপ এখানে বর্তমান, তাই জন্য এর ত্রিশক্তি মাতা মন্দির। মন্দির এখন বন্ধ, কিন্তু মূল ফটকটি খোলা আছে, কিন্তু গ্রিল দিয়ে বন্ধ করা আছে। আচ্ছা বন্ধুরা, আমরা যেখান থেকে এলাম ত্রিশক্তি মাতার মন্দির, সেখান থেকে এবার আমরা এসেছি মোহনার দিকে, মোহনা দিয়ে যাবো। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই পুরো পথটা যে এলাম সেটা প্রায় 1.5 কিলোমিটার মতন, এবং আমাদের টোটোতে আসতে সময় লেগেছে এই হার্ডলি 10 থেকে 15 মিনিট। আর এই যে মোহনা আসার পথে, এটা একটা ইটভাটার মধ্যে দিয়ে আসতে হয়, এখানে পার টোটো পিছু এরা 20 টাকা করে নেয়। আচ্ছা আমরা এবার মোহনার দিকে এগিয়ে চলেছি। এখানে তিনটি নদী এসে মিলিত হয়েছে, ইচ্ছামতী, বিদ্যাধরী ও কালিন্দী নদী, তিনটি নদীর মিলনস্থল এই জায়গায় আছে। আমরা যতগুলো স্পট কভার করছি তার মধ্যে এটা কিন্তু মাস্ট ভিজিট স্পট। কিন্তু আচ্ছা ওইদিকে, তাই তো? আচ্ছা ওইদিকে যেটা স্বপনদা বলছে, ইচ্ছামতির ওইদিকে আছে কেয়াপাতার জঙ্গল, যেটা হচ্ছে বাংলাদেশের তরফ থেকে হচ্ছে, তাদের দিক থেকে এটা টুরিস্ট স্পট। বন্ধুরা, এইখানে আমরা চলে এসেছি একদম মোহনায়। ওই দিকটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলাদেশ, আর এই দিকটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। আচ্ছা এইদিকে যে নদীটা এসছে, এইটা হচ্ছে ইচ্ছামতী নদী। আচ্ছা ইচ্ছামতী নদী, আর ওই দিকে কোনায় দিকে চলে যাচ্ছে ওটা হচ্ছে কালিন্দী নদী, আর এই দিক থেকে এসছে হচ্ছে বিদ্যাধরী নদী। তাহলে তিনটে নদীর সঙ্গম স্থল হচ্ছে এই মোহনা। দুর্দান্ত জায়গা, একটু বিকেলের দিকে আসতে হবে, আর যদি শীতকালে আসা হয় তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। এটা কিন্তু আসতেই হবে, এই জায়গাটা খুব সুন্দর জায়গা। আর ওইদিকে আমি বলছিলাম না, কেয়াপাতার জঙ্গল, ওই বাংলাদেশের ওই পার্টটা হচ্ছে ওদের টুরিস্ট স্পট, ওই কেয়াপাতার জঙ্গল এখান থেকে দেখা যাচ্ছে। স্বপনদা, এর পরের স্পট কী হবে? এর পরের স্পট আমরা নিয়ে যাব আপনাকে আমাদের পূবের বাড়ি, দুর্গাদালান রাজবাড়ি, যিনি ডাক্তার জগবন্ধু রায়চৌধুরীর বাড়ি। আচ্ছা, ওখানে আগে মহিষ বলি হতো, এখন মহিষটা বন্ধ হয়ে গেছে টোটালি। আচ্ছা, এখন ওখানে রাজবাড়িটা দেখাবো। হ্যাঁ, তারপরে নিয়ে যাব বিসর্জন সিনেমার, যেটা আপনার আবির ওই কৌশিক গাঙ্গুলির বাড়ি হয়েছিল। আচ্ছা, ওই বাড়িটা দেখাবো। তারপরে 400 বছর আগে দূর একটা কালী মন্দির আছে, কুলেশ্বরীর কালী মন্দির। আচ্ছা, মা কালী উনি মানে যশোর থেকে এসেছিলেন এখানে, এসে এখানে মন্দির স্থাপন করেছিলেন, সেই মন্দিরে আপনাদের নিয়ে যাবো। ওকে চলো তাহলে। হ্যাঁ, তিন কিলোমিটার থেকে 4 কিলোমিটার এগিয়ে আমরা চলে এসেছি একদম টাকি যে মিউনিসিপ্যালিটি আছে তার কাছাকাছি, এই 400 বছরের পুরনো রাজবাড়ি।
তার সামনে যে এই গেটটা দেখতে পাচ্ছ আমরা পেছন দিকে দাঁড়িয়ে আছি রাজবাড়ির, তো এইটা হচ্ছে গয়নার বাক্স সিনেমার শুটিং এখানে হয়েছিল এই গেটটি। চলো রাজবাড়িটা তোমাদের দেখাই। আচ্ছা এবার আমরা দেখতে যাচ্ছি যেটা আমি বললাম 400 বছর পুরনো দুর্গা দালান, যেখানে শঙ্কচিল সিনেমা শুটিং হয়েছে। কি সিনেমা শুটিং স্বপন দা একবার বলো। শঙ্কচিল সিনেমার শুটিং হয়েছে। আচ্ছা ভূমিকন্যা সিরিয়ালের শুটিং হয়েছে। আচ্ছা এখানে তাই তো। চলো এই যে দেখা যাচ্ছে এই যে এই যে বন্ধুরা তুমি দেখতে পাচ্ছ স্বপন দা বলে দিল, আমি বলার আগে স্বপন দা বলে দিল। এই প্রতি বছরই দুর্গা পূজা হয়, দুর্গা মায়ের ছবি দেখছেন। আচ্ছা স্বপন দা এটা যদি যদি শুধু এটা দেখতে আসে তাহলে আমাদের যে তুমি রাজবাড়ির যে ঘাটটা আছে সেই ঘাট থেকে এটা কত দূরে হচ্ছে? ওই 1.5-2 কিলোমিটার ঘাট থেকে 1 কিলোমিটার। আচ্ছা আমরা এবার এসে গেছি কুবের দুর্গা দালানে। এটা জগবন্ধু রায়চৌধুরীর বাড়ি। এটা তার আমরা যতগুলো স্পট পড়ছি তার মধ্যে এই স্পটটাও আছে, দুর্গা দালান জগবন্ধু রায়চৌধুরীর বাড়ি। উনি টাকির জমিদার ছিলেন। অনেকটা জায়গা এবং দেখাতে পারি কিনা যে ওখানে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে সেটা যদি দেখাতে পারি তোমাদের। এই যে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে এই দুর্গা দালান। আমরা এবারে এসছি টাকি কুলেশ্বরী কালীবাড়িতে, কিন্তু আমাদের আস্তে আস্তে প্রায় 2:30 বেজে গেছে তাই জন্য মন্দিরের গেট বন্ধ। আমি সরি যে তোমাদের এটা দেখাতে পাচ্ছি না, মায়ের দর্শন করাতে পাচ্ছি না। হ্যাঁ একটু এই যে মন্দির, এই মন্দির সম্বন্ধে যাবতীয় ইতিহাস আমাদের স্বপন দা বলে দেবে, তবু আমি তোমাদের একটু ঘুরে দেখাই। এই মন্দির খুবই জাগ্রত যেটা স্বপন দা আমাকে খুব বলছিলেন। ঢোকার পথে একটা শিব মন্দির আছে পাশে, আর এই দিকে হচ্ছে মূল মন্দির। আমাদের আসতে দেরি হয়ে যায়, মূল ফটকটি বন্ধ, ফলে মায়ের দর্শন আমরা করতে পারলাম না। আমাদের দুর্ভাগ্য যে আমরা মায়ের দর্শন করতে পারলাম না। আচ্ছা আমাদের ভগবান আমাদের উপর প্রসন্ন হয়েছে, বলছে একজন কাকিমা আমাদের বলছেন এখান থেকে মাকে দেখা যাবে। আমি একটু সাইড থেকে দেখাচ্ছি। ও ঠাকুর, হ্যাঁ আচ্ছা আমি অন্য দিক দিয়ে আসছি। ঠাকুরের দর্শন, ঠাকুর খুবই জাগ্রত। আচ্ছা মায়ের ভোগ সবে মাত্র হয়েছে, আমাদের মায়ের অসীম ক্রিয়া কৃপা যে আমরা তার দর্শন পেয়েছি। মা সবার মঙ্গল করো। আচ্ছা আমাদের ভাগ্য, দেখুন ভগবান ভাগ্য সহায় থাকলে কি হয়। আমরা এসেছিলাম দেখলাম মূল ফটকটি বন্ধ, কিন্তু একজন কাকিমা আমাদের অন্য দিক দিয়ে নিয়ে মায়ের তো দর্শন করালো, সেটা তোমাদের দেখিয়েছি। এবং ভাগ্য দেখুন ভগবান আছে সেখানে, সে মায়ের প্রসাদ এবং ভোগ, এই ভোগ সবাই পায় না, আমরা অন্ন ভোগ। এবং আমরা স্বপনদার একজন চেনাশোনা ছিলেন ওই কাকিমা, তো উনি আমাদের জন্য এই ভোগ আমাদের জন্য যখন সঞ্জু সেই ভোগ নিয়ে আছেন এবং সবাইকে বিতরণ করবে। এটা মানে মায়ের অসীম ক্রিয়া। হ্যাঁ সেই মা যে জাগ্রত এটা একটা কিন্তু তার ছোট্ট উদাহরণ। আমি প্রথমে একটু আফসোস করছিলাম যে মায়ের দর্শন হয়তো পাবো না, কিন্তু মা যে এরমভাবে আমাদের মাঝে চলে আসবে বা ধরা দেবে আমি সত্যি ভাবতে পারিনি। মা সবার মঙ্গল করো। আচ্ছা বন্ধুরা আমাদের লাস্ট স্পটে আজকে এসে গেছি, রামকৃষ্ণ মিশন যে কালী মন্দির আছে এই টাকিকে রামকৃষ্ণ মিশনে চলে এসেছি। এ দেখা যাচ্ছে এটা অনেক বড় জায়গা নিয়ে তৈরি। এই মন্দির এখন বন্ধ আছে, কী করবে এখন 2:30 বেজে গেছে, এই 2:15 বাজে, এই যে ঘড়ি আছে 2:15 বেজে গেছে, ফলে মন্দির বন্ধ। মন্দির তোমাদের দেখাতে পাচ্ছি না। এই জায়গাটা অনেকটাই বড়, রামকৃষ্ণ মিশন সাধারণত খুব বড় জায়গা নিয়েই হয়। তো এটা আমাদের লাস্ট স্পট ছিল, এবার আমরা রাজবাড়ি ঘাটে চলে যাব।
আচ্ছা বন্ধুরা, আমরা যে জায়গায় থেকে এখানে টোটোতে উঠেছিলাম স্বপনদার সঙ্গে, এই যে স্বপনদা, স্বপনদার সঙ্গে যে টোটোতে উঠেছিলাম সকাল 10:30টার সময়, এখন বাজে হচ্ছে 2:30। তো আমাদের পুরো স্পট ঘুরে আসতে, আমাদের তিনটে সাইট যেটা আছে তার মধ্যে আরও পার্ট আছে, সেটা ঘুরে আসতে সময় লাগলো 10:30 থেকে 2:30, মানে পুরো পাক্কা 4 ঘন্টা। তো আমরা এবার খেতে যাব, আমরা খাবার অর্ডার করে গেছিলাম, আমরা অর্ডারে দিয়েছিলাম ভেজ থালি, তার সঙ্গে 3টে চিকেন কষা দিয়েছিলাম। তো আমরা খেয়ে নেবো, এবং তোমরা এই স্বপনদাকে একটু চিনে রাখো, স্বপনদার নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমাদের যদি টাকিতে আসা থাকে, স্বপনদা শুধু টোটো চালক না, এখানকার গাইড, এবং তুমি ভিডিওতে দেখবে যে টোটো আমাকে কীরমভাবে এই পুরো ভিডিওটা পরিচালনা করতে স্বপনদা আমাকে মানে প্রত্যক্ষভাবে সাহায্য করেছে। আমরা দুপুরে লাঞ্চে নিয়েছি হচ্ছে সবজি থালি এবং চিকেন। সবজি থালির মধ্যে কী কী আছে একবার জাস্ট দেখাচ্ছি। ডাল দিয়েছে, মুসুরির ডাল, বেগুন মুসুরির ডাল দিয়েছে, এটা এই যে মুসুরির ডাল, বেগুন ভাজা, আর এইটা দিয়েছে আলু পোস্ত। আগে কী দেবে সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। আর একটা লেবু দিয়েছে। ডাল অর্ডিনারি, এমন কিছু খেতে না ডাল, আর আলু পোস্ত করেছে মোটামুটি অর্ডিনারি, এমন আহামরি কিছু না। আচ্ছা মাংসটা একটু দেখাই, এই যে মাংস দিয়েছে, মাংসটা দিয়েছে 90 টাকায় 4 পিস দিয়েছে, চিকেন 90 টাকা দাম নিয়েছে 4 পিস। চলো একবার টেস্ট করে দেখি কেমন। চিকেনটা কিন্তু দারুণ হয়েছে, একটু ঝাল ঝাল কিন্তু দারুণ, চিকেনের গ্রেভিটা অসাধারণ করেছে, ডালটা পোস্তটা একদমই ভালো করতে পারেনি, অ্যাভারেজ, কিন্তু চিকেনটা কিন্তু একদম রেকমেন্ডেড, দারুণ করেছে চিকেনটা। আচ্ছা আমি এখন ওদের জিজ্ঞেস করবো, আমাদের অভিজিৎ বা সঞ্জু, সৌপর্ণ বা সুবীরকে জিজ্ঞেস করবো ওদের কেমন লেগেছে। আচ্ছা অভিজিৎ, চিকেনটা কেমন লাগছে? চিকেনটা মনে হয় ভালোই আছে, হেভি ফ্লেভার, চিকেন হেভি, আর মুসুর ডাল আর ওইটা ভালো হয়, পোস্তটা ভালো হয়। সঞ্জু চিকেনটা কেমন আছে? চিকেনটা ভালো আছে, চিকেনটা খুব ভালো, চিকেনটা সম্পূর্ণ, চিকেনটা ভালো আছে। আর সঞ্জুর ভাগ্য ভালো, ওর 6 পিস পড়ে গেছে আসতে না, আর হ্যাঁ চিকেনটা সফট আছে, তাই না? এটা ওটা আমি বলতে চাইছিলাম। সুবীর চিকেনটা কেমন করেছে? খুব ভালো করেছে। আচ্ছা আমরা সিটি গেস্ট হাউসে যে লাঞ্চটা করলাম, টোটাল আমাদের খরচা হয়েছে পার হেড 170 টাকা করে, এবং জিএসটি এক্সট্রা 80 টাকা হচ্ছে ভেজ থালি, মানে মিল সিস্টেমে ওটা দেওয়া আছে, আর 4 পিস চিকেন দিয়েছে, ওটা 90 টাকা দিয়েছে। আর যেটা আমি দেখানোর জন্য আমি চেষ্টা করছি, আমি এই সিটি গেস্ট হাউসে লাঞ্চ করছি, আমি এই জায়গাটা পেলাম না, আমি প্রথমে ঢুকে বলেছিলাম যে বলছি অপেক্ষা করতে হবে, কিন্তু এই জায়গাটা পরে খালি হয়ে যায় আমাদের, ততক্ষণ লাঞ্চ হয়ে যায়। জাস্ট দেখুন, তোমরা জাস্ট দেখো, এই যে ইচ্ছামতি, আমি দেখাতে পারছি না আমার মুখটা, কারণ আমার এই মুখটা এদিকে আসলে কালো দেখাচ্ছে। জাস্ট দেখো ওই যে বাংলাদেশ, মানে একটা অনুভূতি একটা আলাদা হচ্ছে, ওই যে দূরে দেখাচ্ছে ওই পারে বাংলাদেশ, হ্যাঁ, আর এই যে ইচ্ছামতি মাঝখানে, আর এই সিটি গেস্ট হাউসে আমি লাঞ্চ করছি, এখানে লাঞ্চ করে উঠলাম, সরি লাঞ্চ করে উঠলাম। আচ্ছা এইখানে বোধহয় থাকারও ব্যবস্থা আছে, আমি দেখছি ওনার সঙ্গে কথা বলে দিই, যদি এখানে এখানকার ডেসক্রিপশানে আমি নাম্বারটা দিয়ে দেবো যদি কেউ থাকতে চায়, কারণ এখানে মধ্যে লজিংয়েরও ব্যবস্থা আছে। আমি জাস্ট একবার কথা বলছি, কথা বলে তোমার জানাচ্ছি। আমি টাকি সিটি গেস্ট হাউসে যিনি রিসেপশনে বসে ওনার সঙ্গে একটু কথা বলে নিই। আচ্ছা এখানে কি থাকার ব্যবস্থা আছে? পেয়ে যাবো। আচ্ছা ফুডিং তো আমরা করলাম, খুবই ভালো হয়েছে। বলছি এখানে থাকার ব্যবস্থাটা কি, মানে কিরকম চার্জেস একটু যদি বলে দাও? আমাদের ডবল বেডরুম আছে, রিভার সাইড যেটা সেটা হচ্ছে 1500 এসি দিয়ে, আচ্ছা নন এসি যেটা সেটা আপনার 1300, আচ্ছা ব্যাক সাইডে এসি দিয়ে হচ্ছে আপনার 1300, নন এসি দিয়ে আপনার হচ্ছে 1100, মানে ডবল বেডরুম। দেখো এবার ডবল বেডরুম ছিল, ফোর বেড পাওয়া হয়, ফোর বেড আছে, সিক্স বেড আছে, ফোর বেড যেটা সেটা আপনার হচ্ছে 1800, তোমাদের ফোন নাম্বারটা একটু বলে দাও, ডেসক্রিপশনে তবু তুমি নাম্বারটা একটু বলে দাও, নাম্বারটা আমাদের 3925। ব্যাস এই নাম্বারে যোগ করলে হয়ে যাবে, তাই তো? ওকে থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা এখানকার বৈশিষ্ট্য হচ্ছে নৌকাগুলো, দেখুন ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো আছে, ঠিক আছে। আমরাও বোটিংয়ের জন্য চেষ্টা করবো, দেখা যাক বোটিং হয় কি না, তবে একবার চেষ্টা করবো।
হাই গাইজ, আমি এই সিটি গেস্ট হাউসে যে এসে লাঞ্চ করলাম, তো দুজন দাদার সঙ্গে দেখা হয়ে গেছে আবার। আমি যে আমি ছোটবেলায় বিদ্যাসাগর কলেজে পড়তাম, তো ওইখানে আমরা দীর্ঘদিন আড্ডা মারতাম বা গল্প করতাম, আমার বন্ধু বান্ধব ওখানে আছে। তো সেখানে দত্ত পরিবারের দুজনকে পেয়ে গেছি যারা একসাথে ভ্রমণ করে, আমাদের মতন ভ্রমণ পিপাসু লোকেদের কাছে এরকম ফ্যামিলি যারা একসাথে ভ্রমণ করে বা ঘুরে বেড়ায় বা একসাথে সময় কাটায় আজকালকার দিনে তো খুবই বিরল। তো সেরকম পরিবারকে আমরা পেয়ে গেছি। একটু দাদাদের মুখে শুনে নিই, দাদারা মানে কারা কারা কোথায় থাকেন এবং কীভাবে এসছেন এখানে আর কোথায় কোথায় ঘুরতে যাচ্ছেন, একটু দাদার সঙ্গে কথা বলি। দাদা একটু নামটা বলুন আপনার। আমার নাম সুনির্মল দত্ত। হ্যাঁ, আমার খুড়তুতো ভাই। আচ্ছা, কৌশিক দত্ত। আচ্ছা বলছি, আপনারা মানে কোথায় থাকেন? মানে আমাদের আদিবাড়ি হচ্ছে গিরিশপাট, 125 বলরাম স্ট্রিট। আচ্ছা, একদম মেট্রো স্টেশনের গায়ে। হ্যাঁ, গিরিশপাট মেট্রো স্টেশনে। আচ্ছা বলছিলাম যে আমি এই যে দেখতে পাচ্ছি যে এখানে মানে অনেকজন মিলে আপনাদের পরিবারের অনেকজন মিলে ঘুরতে এসেছে, মানে এটা এর রহস্যটা কি? আর এখনকার দিনে তো দেখা যায় না, নিঃশব্দ নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, রহস্যটা কি এভাবে থাকা? এটাকে এখনো পর্যন্ত ধরে রাখতে পেরেছি এবং গত 3 বছর ধরে আমরা একই প্রোগ্রাম করে যাচ্ছি, যাতে মেম্বার আমাদের হয় মোটামুটি 30-35 জন। আমরা এর আগে 3টে প্রোগ্রাম করেছি, যেটা হচ্ছে পুরীতে, তারপরে দীঘা করেছি, তারপরে আমরা এইখানে টাকিতে, এবারে এই করোনা পরিস্থিতির জন্যে তো ছোটো করে প্রোগ্রাম করার জন্য আমরা এবারে টাকি এসেছি, এরপরের বার হয়তো। আচ্ছা একটু টুপিটা দেখুন দাদাদের, টুপিটা মানে দত্ত পরিবার, মানে এটা একটা ব্র্যান্ড হয়ে যাবে পরবর্তীকালে আমার মনে হচ্ছে। দাদা এই টুপিটা দত্ত পরিবার বলে দেখুন, এই যে টুপিটার মধ্যে ডি হচ্ছে লোগো, এটা আমাদের অফিসিয়াল লোগো। আমাদের মহিলা সদস্যরাও আছে। আচ্ছা মহিলা সদস্যরা, আমরা সব মানে কুর্তোতে যাচ্ছে তো ভাই। হ্যাঁ, মানে এটা আপনাদের থামস আপ, মানে আজকালকার দিনে দেখা মানে দেখা যায় হলো এই যে এটা গেঞ্জি। তাহলে ভবিষ্যতে ওনাদের পরে বা কোনো না কোনো ইউটিউবারের চোখে তো পড়বে, আজকে আমার চোখে পড়ে গেল। আই হোপ যে আজ এরকম পরিবার, এরকম যারা ফ্যামিলি যারা ঘুরতে পারে, প্লিজ এদের সমর্থন করুন, এনাদের সমর্থন করুন। এবং আমরা চাই আরও ফ্যামিলি যেন যেটা নিউক্লিয়ার হয়ে যাচ্ছে একসাথে ঘুরতে যাক, তাতে কী হবে পরিবেশ বান্ধবতাটাও তৈরি হবে এবং আমাদের যে ছোটোবেলা যেটা আমরা ছোটোবেলায় মিস করি এখনকার দিনে বাচ্চারা, সেটা যেন কেউ আজকালকার বাচ্চা কাচ্চারা যেন সেদিন থেকে বঞ্চিত না হয়। ঠিক আছে, আর দিদিমণি আছেন এখানে মানে অ্যাজ এ টিচার, তো ওনাকে হ্যাপি টিচার্স ডে। ঠিক আছে, একদম আচ্ছা ধন্যবাদ। তাহলে ঠিক আছে, দত্ত ফ্যামিলি জিন্দাবাদ, দত্ত ফ্যামিলি জিন্দাবাদ, দত্ত ফ্যামিলি জিন্দাবাদ। বন্ধুরা, আমরা এখান থেকে যে লঞ্চ ঘাট আছে, মানে লঞ্চ ঘাট ঠিক না, এটা বোটিং যে ঘাটটা আছে এখানে চলে এসেছি। একটু জাস্ট বোটিংয়ের রেটটা একটু আপনি তোমার জানিয়ে দিই, এবং এখানে বোটিং করতে গেলে কী কী নিয়ম কানুন। দাদা এইখানকার যে বোটিং টিকিট কাউন্টারে এখান থেকে টিকিট দেন, তো দাদা এখানে টিকিটের চার্জ কেমন একটু যদি কাইন্ডলি বলেন। এখন পাহাড়ের টিকিটটা বন্ধ আছে, রিজার্ভ টিকিট আমরা দিই, করোনার জন্য পাহাড়ের টিকিট বন্ধ। আচ্ছা, 1-10 জন একটা বোটে যেতে পারবে, একটা সাইটে গেলে 800 টাকা ভাড়া পড়বে, দুটো সাইটে যদি যান 1500 টাকা ভাড়া পড়বে, বর্ডার এবং মোহনা, এই হচ্ছে আমাদের দুটো সাইট। আচ্ছা, এটা কতক্ষণ সময় লাগবে? আপনার একটা সাইটে গেলে আধা ঘন্টা সময় লাগবে, 30 মিনিট। আচ্ছা, আর দুটো সাইটে গেলে 1 ঘন্টা সময় লাগবে। আচ্ছা, তাহলে একজন যদি যায় বা 10 জন যায়, তাহলে ভাড়া একই লাগবে, তাই তো? একজন গেলেও আপনার যে ভাড়া, হ্যাঁ, 1-10 জন গেলেও আমার সেই ভাড়া লাগবে। আচ্ছা, যদি আগে থেকে কি আপনাদের কন্ট্যাক্ট করা যায় না এখানে এসেই বলতে? মানে কোনো ফোন নাম্বার বা কিছু নেই, তাই তো? এখানে আচ্ছা, এই জায়গাটার নামটা একটু বলে দিন, মানে কী ঘাট এটা? এই জায়গাটা জেটি ঘাট। আচ্ছা, জেটি ঘাট, পুরাতন বাজার। আচ্ছা, তো এখানে আর টাইমটা একটু বলে দিন। টাইমটা হচ্ছে 8-4 পর্যন্ত, সকাল 8-4 পর্যন্ত। আটটার মধ্যে বোট আমাদের ঘাটে নিয়ে আসবে। আচ্ছা, এই আইডেন্টিটি কার্ড কিছু রাখতে হয় আপনাদের কাছে? কেন আই কার্ড রাখতে হয়? যেটাকে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সকে দেখাতে হয়। আচ্ছা, যার জন্য এটা বর্ডার সাইট, ইন্টারন্যাশনাল বর্ডার। হ্যাঁ, এখানে যদি কেউ বাংলাদেশিও বা কোনো উগ্রপন্থী যদি পার হয়, যার জন্য ওনারা আইডি কার্ডটা চেক করে। কী কী আইডি কার্ড, কী কী ভ্যালিড আইডি কার্ড, কী কী লাগছে? মানে আধার কার্ড, আই কার্ড, ব্যাংক, আপনার এই প্যান কার্ড হোক, বা ড্রাইভিং লাইসেন্সও চলে। তাহলে বন্ধুরা, তোমরা জেনে নিলে এখানে যদি বোটিং করতে হয় টাইমিংটা আমি বলে দিলাম, আর দাদার কাছ থেকে শুনে নিলে আর আইডেন্টিফিকেশান হিসেবে কী কী আনতে হবে। থ্যাংক ইউ দাদা। আজকের মতন টাকি ব্লগ এই পর্যন্তই, আমাদের সব কিছু কভার হয়ে গেছে। যদি কিছু কভার বাকি থেকে থাকে তোমরা প্লিজ আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, যদি কিছু বাকি থেকে থাকে তাহলে ভবিষ্যতে আমি সেগুলোকে কভার করার চেষ্টা করব। প্লিজ এভাবেই আমাদের পাশে থাকো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তোমাদের একটা সাবস্ক্রিপশান আমার ইন্সপিরেশান।
তো আজকে আমি আমার পক্ষ থেকে এবং আমার স্টুডেন্টদের পক্ষ থেকে সাইন অফ করছি আজকের ব্লগের জন্য। টাটা, বাই বাই, নেক্সট ব্লগে দেখা হবে।